পূর্ব বর্ধমানের মেমারির রায়বাটি মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো মিছিল ও প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগ এনে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর অঞ্চলের রায়বাটি মোড় সংলগ্ন এলাকায় মিছিলটি পরিক্রমা করে বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি 29 এপ্রিল মেমারিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভায় যোগদানের আহ্বান জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজলক্ষ্মী হাটি, রেখা পাত্র, মুকুল সাহা। চন্দ্রিমা ভট্টাচার্য আসবেন মহিলা নেত্রী মেমারিতে, তার উদ্যোগে আমাদের ব্লকের মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটির নির্দেশে আমরা আজকে একটা পথসভা করলাম। আচ্ছা, আপনাদের এই পথসভা কোথা থেকে শুরু হয়েছে? আমাদের রায়বাটি বাজারে হয়েছে। চার রাস্তা ঘুরে আমরা রায়বাটি বাজারে একটা স্ট্রিট কর্নার করলাম। গোলাম মোস্তফা মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।